একদমই আমি একটু দক্ষিণের দিকে নজর দিতে বলবো কারণ আপ কি বার চারশো পারে যখন স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদী তখন সবার লক্ষ্য ছিল যে দক্ষিণে বিজেপি কতটা গেন করতে পারে সেই জায়গা থেকে আমি একটু তামিলনাড়ুর দিকে যদি যাই এবং কর্ণাটক বিশেষ করে কর্ণাটকে এখনও পর্যন্ত ইটিজির যে এক্সিট পোল তাতে এনডিএ বাইশ কংগ্রেস ছটি আসন এবং অন্যান্যরা শূন্য অর্থাৎ কর্ণাটক আবার গেন করতে পারে যে ধাক্কা বিজেপি খেয়েছিল গত বিধানসভা ভোটে তার থেকে একেবারে ঘুরে দাঁড়ানোর প্রেডিকশন দিচ্ছে ইটিজি যেখানে বাইশটি আসন এনডিএ কে কংগ্রেসকে ছটি আসন এবং অন্যান্যরা শূন্য পাচ্ছে এখনো পর্যন্ত কর্ণাটকের এই প্রেডিকশন এখনো পর্যন্ত বাইশটি আসনে ইটিজির তরফ থেকে যদি আমরা অন্ধ্রের একটু ডেটা দেখার চেষ্টা করি একদমই অন্ধ্র খুব ইন্টারেস্টিং কারণ টিডিপি বিজেপি জনসেনা একদিকে অন্যদিকে ওয়াইএসআর তাদের জোট হয়েছে ইন্ডিয়া টিভি দাবি এখনো পর্যন্ত উনিশ থেকে তেইশ এখানেও কিন্তু এনডিএ এগিয়ে রেখেছে তারা উনিশ থেকে তেইশ এনডিএ এবং ইন্ডিয়া জোট যেখানে কংগ্রেস রয়েছে জগনমোহন রেড্ডির দল হয়েছে সেখানে তিন থেকে পাঁচটি আসন পেতে পারে এটাও খুব ইন্টারেস্টিং যদি তাই হয় আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক যদি এই আসন এনডিএ দখল করতে পারে তাহলে কিন্তু বড় সড়ো বিষয়টা বিজেপিকে বুস্ট আপ দেবে যে টার্গেট বিজেপি বেঁধে দিয়েছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই দুটো আপাতত দক্ষিণে আমাদের সামনে আসছে এবং আমি যদি তেলেঙ্গানা দেখি তেলেঙ্গানাতেও কিন্তু কংগ্রেস বিধানসভা ভোট সেখানে দখল করেছে কংগ্রেস বিধানসভা ভোট কংগ্রেসের দখলে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি টক্করের বিষয়ে যা সিএনএক্সের তরফ থেকে বলা হচ্ছে যেখানে এনডিএ কে দেওয়া হচ্ছে আট থেকে দশটি আসন ইন্ডিয়াকে ছ থেকে আটটি এবং অন্যান্যরা একটি আসন তেলেঙ্গানাতেও হাড্ডা হাড্ডি টক্করের ইঙ্গিত দিচ্ছে ফলে দক্ষিণে এনডিএ যে করা টক্কর দেবে বিজেপি যে করা টক্কর দেবে অন্তত এই আপডেট এখনো পর্যন্ত তেলেঙ্গানা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এই কটা জায়গা থেকে আসছে মপিয়া সব্যসাচী আমি তোমার কাছে আসবো আমি একটু এর পাশাপাশি আমরা মহারাষ্ট্রের যে ডেটা তাতেও নজর রাখার চেষ্টা করব আমি একটুখানি এখানে আমাদের সঙ্গে সম্বিত রয়েছেন সবিত বিশেষ করে যদি আমি কর্ণাটক এবং তেলেঙ্গানা দেখি কারণ কর্ণাটক এবং তেলেঙ্গানা গত এক বছরের মধ্যে সেখানে যে নির্বাচনী ফলাফল দেখি সেখানে কংগ্রেস তাদের ফলাফল সেটা কংগ্রেসের জন্য যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক ছিল কিন্তু এরই মধ্যে যদি এই এক্সিট পোলের এই ট্রেন্ডই যদি শেষ অবধি ফলাফলে যদি রিফ্লেক্টেড হয় তাহলে দেখা যাবে যে সেখানে জমি আবারও পুনরুদ্ধার করেছে এনডিএ তথা বিজেপি এটা খুব ইন্টারেস্টিং একটা দিক একটু জানার চেষ্টা করব অ্যাবসলিউটলি যদি অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের এই যে এক্সিট কোলের রেজাল্ট আসছে সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু যে উত্তর ভারতে যে সব সেট যে সব রাজ্যগুলো থেকে বিজেপি ভালো ফল করতে নাও পারে বলে বা খুব টাফ ফাইট হতে পারে বলে আমরা ভাবছি যেমন Haryana দিল্লি পাঞ্জাবে শিরোমণি দলের বিজেপি নেই যদিও সেখানে দুটো জিতেছিল তো এই যে লসটা সেইটা রিকভার করার জন্য কিন্তু সাউথের যে স্টেট গুলো সেইগুলোতে ভালো ফল বিজেপি কে করতেই হবে যদি সত্যি তারা সরকারে ফেরে গতবার বিজেপি কর্ণাটকে ছাব্বিশটা সিট পেয়েছিল কংগ্রেস একটা জেডিএস একটা এবারে জেডিএস এর সঙ্গে বিজেপির জোট হয়েছে সেখানে বিজেপির ছাব্বিশ থেকে কমবে বলা হচ্ছে কিন্তু আমার ধারণা যে কংগ্রেসের সিট আরো বাড়বে সেখানে দশ পনেরোটা সিট হওয়ার কথা বাট এক্সিট পলে যেরকম দেখাচ্ছে তাদের দেখাচ্ছে যে বিজেপির খুব একটা লস হওয়ার কথা নয় কিন্তু অন্ধ্রপ্রদেশে বিজেপি একটিও আসন পায়নি গতবার সেইখানে যদি জনসেন এবং গিরপির সঙ্গে জোট করে তারা পঁচিশটা আসন পেয়ে যেতে পারে বা পঁচিশটা তো সিটি রয়েছে যদি কুড়িটাও আসন জিততে পারে তাহলে কিন্তু সেটা একটা বিগ এবং যে লসটা তারা করতে পারে বলে আমরা ভাবছি বিহার থেকে ঝাড়খন্ড থেকে হরিয়ানা দিল্লি খানিটি হিমাচল সেইটা মেকাপ তারা করতে পারে আমি আসবো সম্বিত তোমার কাছে আমরা কর্ণাটকের যেটা ইটিজির যে সমীক্ষা দেখলাম সেখানে এনডিএ কে বাইশটা আসনের কথা বলা হচ্ছে কংগ্রেস ছটি অন্যদিকে সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী অন্ধ্রপ্রদেশে সেখানে এনডিএ উনিশ থেকে তেইশ এবং ইন্ডিয়া জোট তিন থেকে পাঁচ তেলেঙ্গানায় সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী এনডিএ আট থেকে দশ ইন্ডিয়া ছয় থেকে আট এবং অন্যরা এক আমি একটু চলে যাব আবারও সব্যসাচীর কাছে সভ্য যদি আমরা দেখি বিহার কারণ বিহারে নীতিশ কুমারের বদল সেটা কৌতূহলের কৌতূহল অনেকটাই নিজেদের দিকে টেনে নিয়েছে সেই বিহারে এখনও পর্যন্ত কি প্রেডিকশন আসছে একদমই বিহারের প্রেডিকশন দেখাবো এবং বিহারের লড়াই অবশ্যই ইন্টারেস্টিং হয়ে যাবে কারণ নীতিশ কুমারের দল বলো এবং তেজস্বী যাদব বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ম্যাট্রেজের যে এখনো পর্যন্ত প্রেডিকশন চল্লিশটার মধ্যে বত্রিশ থেকে সাঁত্রিশটি এনডিএকে দিয়েছে তারা এবং দু থেকে সাতটি তারা ইন্ডিয়া জোটকে এখনো পর্যন্ত দিচ্ছে অন্যান্যরা একটি আসলে সম্ভাবনা রয়েছে ম্যাট্রেজের তরফে অন্তত এখানেও বিহারে মোপিয়া এনডিএকে অনেকটাই আসনে এগিয়ে রাখা হয়েছে এক্সিট পোলে যেখানে বত্রিশ থেকে সাঁত্রিশটি মপিয়া। শুভ যদি আমরা দেখি যে উত্তরপ্রদেশ বলাই হয় যে দিল্লির রাস্তা সেটা যায় উত্তরপ্রদেশের ওপর দিয়ে উত্তর প্রদেশের ফলাফল সেটা ভীষণভাবে ক্রুশিয়াল কারা ক্ষমতায় আসবেন কারা সরকার করবেন তার জন্য উত্তরপ্রদেশের প্রদেশের কোনো ডেটা এখনো পর্যন্ত এসেছে একদমই উত্তরপ্রদেশের ডেটা আমরা দেখানোর চেষ্টা করবো আজকে বারাণসীতে নরেন্দ্র মোদী সেখানে ভোট হয়ে গেল সেখানে এবং আমরা জানি মোদির ধ্যান নিয়ে গত কয়েকদিন ধরে কী হলো কিন্তু উত্তর রাজ হাওয়া কিন্তু বেশ গরম কিন্তু ম্যাট্রিজেরই এখনো পর্যন্ত আপডেট আসছে আশিটির মধ্যে এখানেও এনডিএকে এগিয়ে রেখেছে তারা সাতষট্টি থেকে চুয়াত্তরটি আসনে ইন্ডিয়া জোটকে ছয় থেকে এগারো আসন দিয়েছে তারা আমরা জানি এখানে বেশ ভালো রকমভাবে ইন্ডিয়া জোট হয়েছে রাহুল গান্ধী অখিলেশ যাদব একসাথে প্রচার করেছেন এবং অন্যান্যদের কিন্তু কোনো আসন দেওয়া হয়নি সেক্ষেত্রে মায়াবতির দল কি করতে পারে সেদিকে অবশ্যই নজর থাকবে তবে আশিটির মধ্যে ম্যাট্রিতে যা সমীক্ষা এখনও পর্যন্ত এক্সিট পোলে সাতষট্টি থেকে চুয়াত্তর এনডিএ ছয় থেকে এগারো ইন্ডিয়া মপিয়া খুব সংক্ষেপে তোমার কাছে জানার চেষ্টা করব মহারাষ্ট্র এবং দিল্লি কারণ এই দুটোর দিকে আলাদাভাবে নজর রয়েছে দু হাজার উনিশে মহারাষ্ট্রের যে রাজনৈতিক সমীকরণ তা দু হাজার চব্বিশে বদলে গেছে অন্যদিকে দিল্লি সেখানের ইকুয়েশনও ডিফারেন্ট এবং দিল্লির যে মুখ্যমন্ত্রী তিনি ভোটের আগে তার জেল যাত্রা সেটা ভীষণ রকমভাবে গোটা দেশ জুড়ে সোরগোল ফেলেছে সব মিলিয়ে মহারাষ্ট্র এবং দিল্লির কোনো ডেটা যদি এখনো পর্যন্ত পাওয়া যায় একদমই কেজরিওয়াল আগামীকালই জেলে যেতে পারেন এরকমও বিষয় রয়েছে কারণ তার জামিনের মেয়াদ কিন্তু আজকে শেষ হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করব এখনো পর্যন্ত বা মহারা কথা তুমি বললে মহারাষ্ট্রে মহারাষ্ট্র নিয়ে অনেকে নানামুনির নানা মত যেখানে আগাড়ি জোট রয়েছে এবং একদিকে এনডিএ জোট রয়েছে এবং ইন্ডিয়ার মধ্যে মধ্যেই যদি আমি ধরি সেক্ষেত্রে তেরো থেকে উনিশটি আসন দিচ্ছে ম্যাট্রিস এবং এনডিএকে দেওয়া হচ্ছে তিরিশ থেকে ছত্রিশটি আসন এখানে উল্লেখযোগ্য এনডিএকে এগিয়ে রাখা হয়েছে আটচল্লিশটি আসনের মধ্যে সেক্ষেত্রে যে ফ্র্যাকশান আমরা শিবসেনায় দেখেছি এনসিপির মধ্যে দেখেছি সেই ফ্রাকশান এবং উদ্ভব ঠাকরের শিবসেনা রয়েছে সেখানে শরদ পাওয়ার বনাম অজিত পাওয়ার সেখানে এখনও পর্যন্ত এনডিএ তিরিশ থেকে ছত্রিশ ইন্ডিয়া তেরো থেকে উনিশ সমীক্ষা আমি দিল্লির দিকে যাব দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল যেরকম বললাম আগামীকাল জেলে যেতে পারেন কিন্তু তার আগে পর্যন্ত এখনও পর্যন্ত দিল্লিতে যথেষ্ট তিনি ভোট অ্যাপিল করেছেন এবং কড়া চ্যালেঞ্জ ছুটে দেওয়ার কথা বলেছেন কিন্তু দিল্লিতে আগে যেখানে সবকটাই বিজেপির দখলে ছিল এখানে কিন্তু ম্যাট্রিসের সমীক্ষা বলছে দুটি আসন ইন্ডিয়া জোট এখানে ভালো রকম জোট হয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে তাদের ঘরে আসলেও আসতে পারে পাঁচ থেকে সাতটি উল্টো দিকে এনডিএ কে কিন্তু দিয়ে রাখছে তারা এক্সিট পোলে এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা